সেন্ট্রাল লন্ডনে এরিয়েলের বিক্ষোভ, মসজিদে আগুন, তদন্তে পুলিশের বিশেষ ইউনিট। অ্যাবডোমিনাল ব্যথা অনুভব করায় ডিউক অফ এডিনবরাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি। হেফাজত নেতা বাবু নগরীকে নির্যাতনের অভিযোগ এনে বিক্ষোভ সভা হেফাজতে ইসলাম ইউরোপে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাউথ ইস্ট লন্ডনের উলভিচ এলাকায় ড্রুমাল্লি রিগবি নামের সেনাবাহিনীর এক সদস্যকে দুই মুসলিম উগ্রপন্থী কুপিয়ে হত্যা করার পর এবার দ্বিতীয়বারের ন্যায় লন্ডনে আবারও মসজিদে হামলার ঘটনা ঘটেছে। নর্থ লন্ডনের মাসওয়েল হিল এলাকায় বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ভস্মিত হয়ে গেছে একটি মসজিদ। তবে উলভিচ এলাকায় সেনা সদস্য হত্যার প্রতিশোধ হিসেবে ওই অগ্নিকাণ্ড ঘটেছে কিনা এমন শঙ্কা ছড়িয়ে পড়ায় ঘটনাটি তদন্ত করছে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট। মসজিদের অভ্যন্তরে একটি দেয়ালে স্প্রে দিয়ে ইডিএল লেখা আবিষ্কৃত হওয়ায় পরই এ শঙ্কা আরও বেশি ঘনীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাকে প্রাথমিকভাবে সন্দেহজনক বলে বর্ণনা করেছে স্কটল্যান্ড ইয়ার্ডের এক মুখপাত্র। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি, তবে মানসিকভাবে ভেঙে পড়ায় প্রতিবেশী এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন অ্যাম্বুলেন্স কর্মীরা। উল্লেখ্য, বুধবার রাত সোয়া তিনটার দিকে নর্থ লন্ডনের স্থানীয় কর্পেট রোডের অবস্থিত সোমালি ব্রাভানিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লাগা এ আগুন 35 জন দমকল কর্মী প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন। এদিকে মসজিদ পুড়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সোমালি ও মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দ। তবে চিপিং বার্নেট এলাকায় স্থানীয় এমপি তেরেসা ভিলিয়ার্স তার প্রতিক্রিয়ায় বলেছেন, এই ধরনের হেট ক্রাইম অত্যন্ত গর্হিত। এ হামলা কেবল মুসলিম কমিউনিটির উপর হামলা নয়, আমাদের সকলের উপর এবং আমাদের মূল্যবোধের উপর। এদিকে উলভিচের ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং ছয় চিহ্নিত ইসলামী উগ্রপন্থীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সমাবেশ ও র্যালি করেছে উগ্র বর্ণবাদী সংগঠন ইংলিশ ডিফেন্স লীগ ইডিএল। দলটি প্রথমে সেন্ট্রাল লন্ডনের গ্রিন পার্কে সমাবেশ এবং পরবর্তীতে ট্রাফলগার স্কোয়ার এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় 10 ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ করে। এ সময় ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় 1000 ইডিএল সদস্য তাদের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তবে এই বিক্ষোভকে কেন্দ্র করে গোটা সেন্ট্রাল লন্ডনে নিয়োজিত ছিল নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। পেটে ব্যথা অনুভব করায় ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পতি ও ডিউক অফ এডিনবরা হিজ ম্যাজিস্ট্রি প্রিন্স ফিলিপকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্মিংহাম প্যালেসের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা যায়, আগামী সোমবার 92 বছরে পা দিতে যাওয়া প্রিন্স ফিলিপ বাকিংহাম প্যালেসের গার্ডেনে অনুষ্ঠিত গার্ডেন পার্টিতে যোগ দেন। প্রথম দিকে সে স্বাভাবিক থাকলেও হঠাৎ পেটে ব্যথা অনুভব হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রিন্স ফিলিপের একটি অস্ত্রোপচার করতে হবে, তবে বড় সমস্যা না হলেও তাকে হাসপাতালে থাকতে হবে প্রায় 2 সপ্তাহ। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক অভিমতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন অতি দ্রুত প্রিন্স ফিলিপ সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে এই অসুস্থতার কারণে রানী দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার কয়েকটি অনুষ্ঠান সহ সোমবার নিজের 92তম জন্মদিনেও হাসপাতালে কাটাতে হবে ডিউক অফ এডিনবরাকে। পুলিশের রিমান্ডে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জুনায়েদ বাবু নগরীকে নির্যাতনের অভিযোগ এনে সভা করেছে হেফাজতে ইসলাম ইউরোপ। শুক্রবার বাদ জুমা পূর্ব লন্ডনের আলতাবালী পার্কে এ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে হেফাজতে ইসলাম ইউরোপের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সরকার ইসলামী উত্থানের ভয়ে ভীত হয়ে বিদেশি ইসলাম বিদ্বেষী শক্তির যোগসাজশে আলেম ওলামাদের বিরুদ্ধে দমন নিপীড়ন করছে। এ সময় জেল, জুলুম, হত্যার মাধ্যমে ইসলামিক শক্তিকে থামানো যাবে না বলেও তারা উল্লেখ করেন। হেফাজতে ইসলাম ইউরোপ শাখার আহ্বায়ক ও জমিয়তে উলামা ইউরোপের সভাপতি মুফতি শাহ সদরুদ্দিনের সভাপতিত্বে ও জমিয়তে উলামা ইউরোপের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এ জামায়াতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকে অ্যান্ড আয়ারল্যান্ডের সভাপতি
মাওলানা আব্দুল কাদির সালে, জমিয়তে উলামা ইউরোপের জেনারেল সেক্রেটারি মাওলানা শোয়েব আহমেদ, বিএনপি নেতা আলহাজ এম এ মালিক, খেলাফতে মজলিস যুক্তরাজ্যের সহসভাপতি মাওলানা সাদিকুর রহমান, জমিয়তে উলামা ইউকের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমেদ সহ আরো অনেকে উপস্থিত। বক্তারা এ সময় অবিলম্বে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবু নগরীর মুক্তির দাবি জানান। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে সাম্প্রতিক ঘটে যাওয়া ট্র্যাজেডির আন্তর্জাতিক তদন্ত দাবি, শ্রমিকদের নিরাপত্তা বিধানে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান এবং গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে ব্রিটিশ সরকারের দেয়া 18 মিলিয়ন পাউন্ড সহায়তা কিভাবে কাজে লাগানো হচ্ছে তা তদারকির দাবি জানিয়েছেন রানা প্লাজার রাইটস অব গার্মেন্টস ওয়ার্কার্স অ্যান্ড এথিক্যাল ক্লোদিং শীর্ষক এক সেমিনারের বক্তারা। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন মুসলিম প্রফেশনাল ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে উপস্থিত বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। এ সেমিনারে অংশ নেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি ব্যারোনেস, বড়া কাউন্সিলের মেয়র, আইনবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও কমিউনিটির নেতৃবৃন্দ। মুসলিম প্রফেশনাল ফোরামের কোঅর্ডিনেটর ব্যারিস্টার খালিদ নূরের সঞ্চালনায় বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন হাউস অফ লর্ডসের সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন। অতিথি বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন ব্রিটিশ পার্লামেন্টের এমপি জেরেমি করভিন, টার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ক্লোজি মোরস। এছাড়াও প্যানেল সদস্য হিসেবে আলোচনায় অংশ নেন ব্রিটেনের অন্যতম মানবাধিকার সংগঠন ওয়ারেন ওয়ান্টের এক্সিকিউটিভ ডিরেক্টর জন হিলারি, ইউনাইট দ্য ইউনিয়নের রিজিওনাল সেক্রেটারি পিটার কাভানা, ট্রেড ইউনিয়ন জিএমবির লন্ডন প্রতিনিধি কমলজিৎ জান্দু, টানফিল্ড চেম্বারের ব্যারিস্টার স্টিফেন হিথ, ইমিগ্রেশন জাজ মোহাম্মদ বেলায়েত হোসেন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ার মুকিম আহমেদ, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মনির আহমেদ সহ আরো অনেকে। সভা শেষে গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা বৃদ্ধিতে সর্বসম্মতিক্রমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। আগামী 15 ও 16 জুন দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা একাডেমি বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসব 2013। চতুর্থবারের মতো সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ ইউকের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিওরি সেন্টারে এক সভার মাধ্যমে এ মেলার বিস্তারিত তুলে ধরেন এর আয়োজকরা। এ সময় উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, সাংবাদিক ইসা কাজল, দিলু নাসের, ইকবাল বুলবুল, মুজিবুল হক মুনি প্রমুখ। আয়োজকরা জানান আগামী 15 জুন সকাল 11টায় আলতাবালি পার্ক থেকে মেলার উদ্বোধন করবেন টার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান। পরে 12টা থেকে ব্রাডি আর্ট সেন্টারে দিনব্যাপী চলবে নানা উৎসব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, সচিব কবি কামাল চৌধুরী, শাহিদা খাতুন প্রমুখ। এরপর 16 জুন বাংলা একাডেমি পদক সহ থাকবে নানা সাংস্কৃতিক পরিবেশনা। ব্রিটেনের বাংলাদেশি ছাত্রদের অন্যতম সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন উদ্যোগে সংগঠনের 40তম সভা পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটস্থ বিএসইউর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিএসইউর সভাপতি এস এ স্বাক্ষরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ সোহাগের পরিচালনায় এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়নের চেয়ারপারসন আতাউল্লাহ ফারুক, নির্বাচিত 11 জন সহ মোট 36 জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। নির্বাচিত এবং বাছাইকৃত সম্পাদক বৃন্দ তাদের বক্তব্যে বলেন, নতুন কমিটির সবাই একত্রিত হয়ে ব্রিটেনে বসবাসরত শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানের জন্য কাজ করে যাবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা খালিদ পাভেল, ফেরদৌস শাম্য, ইকরামুল হাসান, বাকিউল্লাহ ফারুক, পায়েল আহমেদ, নিহাদ সুপ্ত সহ নতুন কমিটির সদস্যবৃন্দ। সিলেট বিভাগের গোলাপগঞ্জ উপজেলার আল এমদাদ হাই স্কুল ও কলেজ এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে মরহুম সাদউদ্দিন সোহাগ মাস্টার সাহেবের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল সোমবার পূর্ব লন্ডনের এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি নেতা মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং কবি এ কে এম আবদুল্লার পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশরাফুল। বক্তব্য রাখেন আব্দুল হামিদ, ফজলুল হক ফজলু, আব্দুল গনি, আনোয়ার হোসেন, রফিক উদ্দিন, আব্দুল হাই সহ আরো অনেকে। বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্র সহ এলাকার প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মরহুম সাদউদ্দিন মাস্টার ছিলেন এক অনন্য প্রাণ পুরুষ, যাকে হারিয়ে এলাকাবাসী অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে, যেটা পূরণ হবার নয়।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। আইন কোনো কিছুরই ঊর্ধ্বে নয় বেলজিয়াম সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রেডফোর্ডে পালিত হয়েছে পবিত্র শবে মেরাজ।